আচ্ছা, হ্যালো অ্যাসপিরিয়েন্স, তোমাদের নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আজকে তোমাদেরকে আপডেট দিতে গেলাম। এটা অনেকেই ওয়েট করছিলে তোমরা এই নোটিশটা নিয়ে, তো আমাকে অনেকে পার্সোনালি বলেছিলে। এটা হচ্ছে CHSL 2022 নোটিশ দিয়ে দিয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। ডেট সাবমিশন হচ্ছে কবে থেকে? 6 থেকে, মানে হচ্ছে আমাদের কাল থেকে শুরু হয়েছে, চলবে 4 তারিখ। আচ্ছা, এবারে লাস্ট ডেট বা যা আছে এখানে তোমরা দেখে নেবে। এক্সামিনেশান শিবির এ তোমার হচ্ছে কম্পিউটার বেসড, যেটা হচ্ছে টায়ার 1, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ, আর টায়ার 2 তো দেরি করে এখানে ডেট দেয়নি। এখানে তোমার হচ্ছে উইন্ডো অ্যাপ্লিকেশন কারেকশান এখানে রয়েছে, তোমরা দেখে নেবে। এবারে হচ্ছে যে পুরো ডিটেলসে আসি আমরা, পে স্কেল দেখে নিই। পে স্কেল কী রয়েছে? পে স্কেল হচ্ছে যে LDC, পে লেভেল 2, ডাটা এন্ট্রি অপারেটার DEO, সেখানে হচ্ছে লেভেল 5, লেভেল 4 রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটার গ্রেড A, সেখানে লেভেল 4, এইভাবে রয়েছে। ভ্যাকেন্সি বলছে কি 4,500 অ্যাপ্রক্স একটা ভ্যাকেন্সি বলেছে, ঠিক আছে, অ্যাপ্রক্স একটা বলা রয়েছে। আর রিজার্ভেশন তো রয়েছে, সেখানে দাঁড়িয়ে থেকে এখানে যাদের ডিসএবিলিটিস রয়েছে যেসব ক্যান্ডিডেটরা তাদের কথা এখানে বলা রয়েছে, এগুলো দেখবে, ভালো করে ফলো করে নেবে। কী কী চাইছে? যে মাস্ট বি যে সিটিজেন অফ ইন্ডিয়া অথবা নেপাল ভুটান যেভাবে রয়েছে সেগুলোকে পরপর করে দেওয়া রয়েছে। এজ লিমিট যেটা মেন জানার জায়গা সেটা হচ্ছে 18 থেকে 27, এবং হচ্ছে কার মধ্যে? 1-1-2022, ঠিক আছে, 1-1-2022, এটা কিন্তু খেয়াল করবে, 2 হয়ে গেলে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই নয়। রিল্যাক্সেশান রয়েছে 5 ইয়ার্স, OBC তোমাদের সবার জন্য রিল্যাক্সেশান দিয়ে দিয়েছেন এখানে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে আর কি আমরা দেখতে পাচ্ছি এখানে? বেসিক্যালি পুরোটা দেখবে, অনেক বড় নোটিশ রয়েছে, প্রত্যেকটা অংশ কিন্তু পড়ে তারপরেই কিন্তু তোমরা ফিল আপ করবে, ঠিক আছে। আর এখানে দেখো অ্যাপ্লাই কীভাবে করবে, মাস্ট বি সাবমিটেড ইন দ্য অনলাইন মোড। এখানে ওয়েবসাইট আমি দিয়ে দেবো তোমাদের হচ্ছে ডিসক্রিপশানে, কোনো সমস্যা নেই। এবারে হচ্ছে অ্যানেক্সার 3, অ্যানেক্সার 4 তোমাদের দেখতে হয়, পরপর পরপর করে অ্যাটাচ করা রয়েছে, সেগুলো ফলো করো। এবং অ্যাপ্লিকেশান ফি কত রয়েছে? 100 তোমার হচ্ছে যে ফি। ওমেন ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট বিলং টু SC ST, এদের হচ্ছে কি তোমাদের এখানে ফি পেমেন্ট অফ ফি থেকে এক্সেম্পট করেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে ফি কীভাবে পে করবে, UPI দিয়ে আছে, তোমার কার্ড দিয়ে তো পে করতে পারো, যেটা দিয়ে তোমরা পারবে, ঠিক আছে, সেটা তোমরা পে করে দিও। আর কারেকশান উইন্ডো দিয়ে দিয়েছে, কারেকশান উইন্ডো তোমরা দেবে, দেখে নিও ওটা। আর কোন কোন এক্সাম সেন্টার আমাদের তোমাদের হচ্ছে যে অ্যাড্রেস সেগুলো দেখে নাও এক্সাম সেন্টারদের ক্ষেত্রে, যেমন হচ্ছে আমাদের যদি বলি আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আমরা পেয়ে যাব, এই যে এখানে রয়েছে, ঠিক আছে, ইস্টার্ন রিজিয়নে আমরা এখানে পেয়ে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। কোন কোন সেন্টার রয়েছে তোমাদের দেখে নাও, তোমাদের কাছাকাছি কোথায় পাচ্ছ? আসানসোল, বারওয়ান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, ঠিক আছে, তোমরা পাচ্ছ মোটামুটি, এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, দেখে নিও ভালো করে। আর কম্পিউটার বেসড হবে, 2 টিয়ারে এক্সাম হবে। আচ্ছা, এবারে কী কী রয়েছে? Tier 1-এ তোমার হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমি এগুলো করাবো ক্লাস, যারা নেই এখনও আমি CHSL একটা লিঙ্ক আজকে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপের, ওখানে তোমরাকে জয়েন করে যাবে, ওখানে কিন্তু ক্লাসগুলো আমি বিভিন্ন ক্লাসের যেটা পারবো আমি আপডেট দেবো, ঠিক আছে, ওই হোয়াটসঅ্যাপের যারা জয়েন করে যাবে। সিলেক্টেড যারা শুধু CHSL দেবে তাদের জন্য জেনারেল ইন্টেলিজেন্স, সেটা কিন্তু ডিসক্রিপশানে থাকবে, সব ডিসক্রিপশানে থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আর জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, সবগুলোই তোমরা পারবে, কোনো অসুবিধা কিছু বিষয় নেই, ভয় পাওয়ার কোনো ব্যাপার নয়। Tier 2-এ কী রয়েছে? ম্যাথামেটিক্যাল এবিলিটিস, রিজনিং রয়েছে, ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার নলেজ মডিউল সব পারবে। স্কিল টেস্ট, এই টেস্টটা তোমাদের নিজেদেরকে দেখতে হবে, টাইপিং টেস্ট, এটা কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এখন থেকে শুরু করে দেবে এইগুলো, যদি প্র্যাকটিস করতে থাকো টাইপিং সফটওয়্যার রয়েছে আমি বলে দেবো, সেইগুলো থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকবে। আচ্ছা, এবারে হচ্ছে যে বাকি সিলেবাস তো আমরা পেয়ে যাবো, সিলেবাস এখানে বলা রয়েছে, কোয়ান্টিটিভ কী কী রয়েছে, নাম্বার সিস্টেম, জিওমেট্রি, অ্যালজেব্রা, জেনারেল অ্যাওয়ারনেস তোমার এখানে বলা রয়েছে, কী কী চাইছে না চাইছে সব কিন্তু ক্লিয়ার করে বলা রয়েছে, সিলেবাস Tier 2-এ দিয়ে দিয়েছে, এখানে কিন্তু আর পরপর করে দেখতে পাবো, এগুলো পড়ানোর সময় আমরা আরও ক্লিয়ার করে নেব। আচ্ছা, আর কী বলা হচ্ছে তোমার দেখো এখানে, যে অরিজিনাল ভ্যালিড ফটো আইডি প্রুফ কিন্তু লাগবে, কী কী লাগে এখানে তোমরা দেখো, প্রত্যেকটা লিস্ট কিন্তু বলা রয়েছে, সেগুলো তোমরা ফলো করবে। ডেট আমি বলে দিয়েছি,
সেই ডেট ওয়াইজ কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নেবে। এতটা আমরা দেখে নিয়েছি মোটামুটি। এরপরে দাঁড়িয়ে থেকে তোমরা ডেটগুলোকে আমি আরেকবার বলে দিই যে ডেট আমাদের রয়েছে 6 তারিখে শুরু হয়েছে, লাস্ট ডেট 4 তারিখ। তোমার হচ্ছে যে অনলাইন পেমেন্ট কিন্তু 5 তারিখ অবধি তুমি এখানে করতে পারো, দেখে নিও, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। নোটিশ নাম্বার আমাদের, নোটিশ নাম্বার এখানে কিছু দিয়েছে না, নোটিশ নাম্বার নেই, আমি এটা এমনি লিখে দিচ্ছি, এইটা কমিশনের ওয়েবসাইটে যেটা দিয়েছে, ঠিক আছে? আর ওয়েবসাইটে আমি দিয়ে দেবো, সেই ওয়েবসাইটে তোমরা ফলো করে নেবে, ওখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে ভালো করে গিয়ে। আর অ্যাপ্লাই কীভাবে করবে সেটাও আমি একটু বলে দিচ্ছি, সেটা কিন্তু এখানে বলা রয়েছে অ্যাপ্লাই কীভাবে করবে। এই যে দেখো, ওরা কিন্তু বলে দিয়েছেন এখানে, এই যে আধার টাইপ আইডি, ঠিক আছে, এর তো অনেকগুলো ফর্ম এখানে ফিল আপ করতে হবে, সেগুলো কিন্তু নাম টামগুলো ঠিক করে দেবে, বাবার নাম, নাম, এডুকেশান এগুলো কিন্তু ঠিকঠাক দেবে, ডেট অফ বার্থ এগুলো কিন্তু দেখে নেবে কী কী রয়েছে, রোল নাম্বার এখানে ভেরিফাই করতে হবে, সব কিছু কিন্তু ভেরিফাই করে তবে কিন্তু কাজটা করবে। তারপর হচ্ছে অ্যাডিশনাল ডকুমেন্ট, অ্যাডিশনাল তোমার এখানে কন্ট্যাক্ট ডিটেলসগুলো দেবে, কী কী রয়েছে না রয়েছে, যা যেরকম কাস্ট যেরকম রয়েছে সেগুলো দেখে নেবে, ডিক্লারেশন এগুলো ডিক্লারেশনটা করবে। আর এবার হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এখানে দেখে নেবে যে তোমার সব কিছু ঠিকঠাক আছে কি না। এই যেমন হচ্ছে দেখো, এই যে এইভাবে ফিল আপ করতে হবে পুরোটা, ইউআর যা ক্যান্ডিডেট যা যেখানে, এই যে ইউ এখানে ইউআর রয়েছে, এখানে ক্যাটাগরি তোমার যেরকম থাকবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে? এগুলো সব কিছুই কিন্তু কমিশনের ওয়েবসাইটে রয়েছে, তোমরা ওখান থেকে ফলো করে নেবে। এই যে কবে পাস করেছো সেটা কিন্তু বোর্ড ইউনিভার্সিটি দেবে এখানে, এই যে দেখো, এই যে দেওয়া আছে হায়েস্ট কোয়ালিফিকেশান, সেটা কিন্তু দিয়ে এখানে কিন্তু তোমাদের করতে হবে। ফটো সিগনেচারের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয় অনেকে, দেখে নাও স্পেসিফিক ফটোগ্রাফ যেগুলো রয়েছে এগুলো কিন্তু দেখে নাও, এইভাবে কিন্তু তোমায় তুলতে হবে, এইগুলো কিন্তু অ্যাকসেপ্ট করবে না, এগুলো কিন্তু অ্যাকসেপ্ট হবে না, চশমা পরে বলো, গগলস, এগুলো কিন্তু অনেকে ভুল করো, এগুলো কিন্তু করবে না, ঠিক আছে? ওকে, এটাই ছিল আজকে আমাদের নোটিফিকেশান। আমি আস্তে আস্তে এইভাবে নোটিফিকেশান পরপর দিতে থাকবো, সমস্ত যেখানে পাবো তোমাদেরকে পোস্ট করতে থাকবো, তোমরা জাস্ট ফলো করো, এটুকুই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, চ্যানেলের সাথে থেকো।